বোন আমরা, বাপ মা অকালে মারা গেল, আমাদের সংসার কিভাবে চলবে? বোন, আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। আমাদের যদি আব্বা বেঁচে থাকতো তাহলে ফুচকা কিনে এনে খাওয়াতো। বোন, তোরা কোনো চিন্তা করিস নি, আমি যতদিন বেঁচে আছি তোদের কোনো চিন্তা নাই। তুই ফুচকা খাবি, আমি তোর জন্য ফুচকা নিয়ে আসছি, সংসারের জন্য টাকা পয়সা নিয়ে আসছি। ঝুলা ঝুলা বাড়িতে তো বলে আসনু, কাছে কান্না করিও নাই। কারুর ব্যবসার উপর চিটারি করতে হবে। পানিপুরি ফুচকা আছে, ফুচকা আসুন আসুন খেয়ে যান। পানিপুরি ফুচকা আছে, ঝাল ঝাল টক টক, একবার খেলে বারবার খেতে মন চাবে। ফুচকা আছে, ফুচকা। ভাই, আমাকে এক গ্লাস দুধ দেন তো। এখানে দুধ পাওয়া যায় না, এখানে ঝাল ঝাল টক টক ফুচকা পাওয়া যায়। ভাই, তাহলে আমাকে ঝাল ঝাল টক টক ফুচকা দেন, আর ফুচকা যদি ভালো না হয় এক টাকাও পাবেন না। আরে, আগে আপনি ফুচকা খেয়ে দেখবেন তো, তারপরে বলবেন। দিদি, শুনেছি এইখানকার ফুচকা নাকি খুব ভালো, আমাকে একটু ঝালটা বেশি করে দেবেন। দাঁড়া, এই ব্যবসা তো আমার না, এমন ঝাল দেব সারা দিন পাতলা পায়খানা করবি। আরে সর্বনাশ, কি ফুচকা দিল রে, পেটে মুচড় দিয়ে দিয়ে উঠছে। দিদি, এইখানে কোনো বাথরুম নেই। এখানে কোনো বাথরুম নেই, ওই দিকে যান। আমাদের বস এই দোকানের ফুচকাকে পাতলা পায়খানা হয়ে হসপিটালে ভর্তি আছে, সে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে। এই দোকানের মালিককে আরে সর্বনাশ, হাসপাতালে ভর্তিও হয়ে গেছে, এ দোকান তো আমার ভুলা যাবে না। এ দেখেন ঠান্ডা পানি খান। ভাই, এ দেখেন এ মালিক। ভাই, অনেক দূর থেকে এসেছেন, লেন 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 আমার স্পেশাল ফুচকা খান। তোর দোকানের ফুচকা খেয়ে আমার বস হসপিটালে ভর্তি আছে, আর তুই শালা আমাদেরকে ফুচকা খেতে বলছিস। মার শালাকে, মার 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 মার। ওয়ালা গো, ও বাবা গো, মারছি ভাই, মারছি ভাই, আমি কি দোষ করলো? এই সুযোগে আমি ফুচকা টাকা পয়সা লি পালা। আরে সর্বনাশ, এত সুন্দর মেয়েটা ফুচকা টাকালি পালি যাসে, দেখি তো মেয়েটা কোথায় যায়।